পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত বিষয়ক বৈঠকে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু প্রতিরোধ বিষয়ক এক বৈঠকে সভাপতিত্ব করেন যা রাশিয়ার নিরাপত্তা পরিষদের অধীনে অনুষ্ঠিত হবে ক্রেমলিন জানিয়েছে ইউক্রেন যখন পশ্চিমা দেশগুলোকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের অনুমতি চাইছে ঠিক সেই মুহূর্তে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকাফ এই বৈঠকের একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি বলেন বৈঠকে প্রেসিডেন্টের বক্তব্য থাকবে তবে বাকিটা শীর্ষ গোপনীয়তা হিসেবে চিহ্নিত থাকবে রাশিয়া তার পরমাণু নীতি পুনর্বিবেচনা করছে বলে সম্প্রতি জানিয়েছে যা নির্ধারণ করে যে ঠিক কোন পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে রাশিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের প্রধান আন্দ্রে সিনেৎসিন এক সাক্ষাৎকারে বলেন যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র পরমাণু পরীক্ষা না চালায় মস্কো কোনো পরমাণু অস্ত্র পরীক্ষা করবে না গুরুত্বপূর্ণ নেতাদের মেরে ফেললেই হিজবুল্লাহ ভেঙে পড়বে না খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছেন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের মেরে সংগঠনটিকে শেষ করতে পারবে না ইসরায়েল ইরান ইরাক লড়াই সেনাদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি সাম্প্রতিক সময়ে লেবাননের ইরান সমর্থিত সামরিক গোষ্ঠী হিজবুল্লার বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল এছাড়া পেজার ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের বিস্ফোরণেও লেবাননে অনেক মানুষ হতাহত হয়েছে যদিও এসব বিস্ফোরণের দায় এখনও স্বীকার করেনি ইসরায়েল তবে ঘটনার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্যপাত্র ইঙ্গিত করছে এসবের পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে এসবের প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা খামিনি বলেন হিজবুল্লাহর কিছু গুরুত্বপূর্ণ নেতৃত্ব শহীদ হয়েছেন এতে হিজবুল্লাহর কিছুটা ক্ষতি হয়েছে নিশ্চিত তবে এর ফলে হিজবুল্লাহর শেষ হয়ে যাবে না তিনি বলেন হিজবুল্লাহর সাংগঠনিক এবং মানবিক শক্তি অনেক দৃঢ় তাদের নেতৃত্ব সক্ষমতা এবং শক্তিমত্তা অনেক বোক্ত কিছু মানুষ শহীদ হলেও এতে তাদের উপর কোনো প্রভাব পড়ে না গত বছরের অক্টোবরে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে অশান্ত লেবানন সীমান্ত যে সেখানে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে তখন থেকেই থেমে থেমে লড়াই চলছে তবে সেপ্টেম্বর লেবাননের ইলেকট্রনিক ডিভাইস বিস্ফোরণ এবং তারপর ইসরায়েলি হামলায় শত শত মানুষের নিহতের ঘটনায় এখন পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত ও সামরিক গোষ্ঠীগুলো ইসরায়েলের হামলা চালানোর চেষ্টা করছে এর মধ্যে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুথি এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স উল্লেখযোগ্য তাই ইসরায়েল হামাসের সঙ্গে এখন এসব গোষ্ঠীগুলোকেও নিশানা বানাচ্ছে লেবাননে ইসরায়েলের বড় ধরনের ধরনের সামরিক হামলা তারই প্রমাণ ইরান আমার জীবনের প্রতি বড় হুমকি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দেড় মাসেরও কম সময় বাকি থাকতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার জীবনের ওপর ইরানের তরফ থেকে বড় আকারের হুমকি রয়েছে ট্রাম্প শিবিরের বরাতে বিবিসি জানিয়েছে ইরানের দিক থেকে হত্যার হুমকি রয়েছে এমন সম্ভাবনার কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা রিপাবলিকান শিবির থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে ইরানের পক্ষ থেকে এই বিষয়ে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট বিষয়ে সতর্ক করে তাকে ব্রিফ করা হয়েছে ট্রাম্প বলেন ইরানের তরফ থেকে আমার জীবনের প্রতি বড় হুমকি রয়েছে পুরো মার্কিন সেনাবাহিনীর পরিস্থিতির উপর নজর রাখছে এবং অপেক্ষা করছে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে ট্রাম্প বলেন ইরান ইতিমধ্যেই কিছু উদ্যোগ নিয়েছে যা ব্যর্থ হয়েছে কিন্তু তারা আবারও চেষ্টা করবে আমার চারপাশে এখন এত বেশি মানুষ বন্দুক অস্ত্র যা এর আগে আমি কখনোই দেখিনি নির্বাচনী প্রচারণা চলাকালে পেন্সিলভানিয়ায় অঙ্গরাজ্যের সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালানো হয় এরপর আরেক ঘটনায় হত্যা চেষ্টার এক ব্যক্তি গল্ফ কোর্সে উৎপেতে ছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন তবে কোনো ঘটনাতেই ইরানের সম্পৃক্ততার প্রমাণ ওইসব ঘটনার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি